أشهد أن لا আমরা আলোচনা করছিলাম, কোনো সন্দেহ নেই বিচ্ছিন্নকারী সেই দিন নির্ধারিত হয়েছে, আর সেটা সময়ও নির্দিষ্ট, মিকত। মিকত শব্দটি আরবিতে জরফে জামান। এর দ্বারা কোনো কিছুর জন্য নির্ধারিত এমন সময় বোঝায় যেটা নরচর হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস্সুরি ফাতাতুনা আফওয়াজা। এখন সেই দিবসের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে, বাকি আয়াতসমূহে বিচার দিবসের কার্যক্রম বর্ণনা করা হবে। আল্লাহ আজ্জাজাল্লাহ এখানে আলোচনা শুরু করেছেন ইয়াউমা ইউনফাখু ফিস্সুর, সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে। নাফাখা ইয়ানফাখু নাফখান, ফিস্সুর ফুৎকার দেওয়া হবে, সুরে অর্থাৎ ডঙ্কায়। তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং, মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয়। ফাতাতুনা আফওয়াজা, তাতুন শব্দটি এখানে হাদির ফর্মে অর্থাৎ মধ্যম পুরুষ, ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে দলে দলে বৃহৎ পরিমাণে। আল্লাহ আজ্জাজাল্লাহ কুফফারদের ব্যাপারে কথা বলার পরিবর্তে এখন সরাসরি কুফফারদের সাথেই কথা বলছেন। সূরা শুরু হয় আম্মা ইয়াতাসা আলুন বলার মাধ্যমে, সেখানে তাসা আলুন বলা হয়নি, তারা একে অপরকে জিজ্ঞেস করছে অর্থাৎ উত্তম পুরুষ হিসেবে। কিন্তু এখন আল্লাহ তাদেরকেই বলছেন সরাসরি। অন্যভাবে বললে, শুরুতে আল্লাহ তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন তাদের সাথে সরাসরি কথা না বলেই, তিনি তাদের ব্যাপারে শুধু আলোচনা করেছিলেন। আরবিতে এটাকে বলা হয় তাবঈদ, ব্যক্তি থেকে নিজেকে দূরে সরানো যার সাথে আপনি খুশি নন। তবে আরবিতে আরও একটি উপায় আছে কারো প্রতি নিজের ক্ষোভ জাহির করার জন্য, যেখানে প্রথমে ব্যক্তির সাথে সরাসরি কথা বলা হয় না, তবে পরবর্তীতে হঠাৎ তার দিকে ফেরা হয় আর তাকে হঠাৎ সারপ্রাইজ করে দেওয়া হয়। এরকম ক্লাসরুমে প্রায় হতে দেখা যায়। কেউ যদি কোনো বিষয়ে ফেল করে, টিচার ক্লাসরুমে ঢুকে পরোক্ষভাবে বলে, কিছু ছেলে পেলে একেবারেই পড়াশোনা করে না, এখন সব ছাত্ররাই কিছুটা নার্ভাস, কিন্তু কেউই জানে না যে এটা কার বিষয় বলা হচ্ছে। তারপর শিক্ষক মশাই তার কথার ভিতরেই হঠাৎ আবদুল্লার দিকে ফিরে বলেন, এই আবদুল্লাহ তুমি, এতে কি হবে মনে করেন? আবদুল্লাহ হঠাৎ আকাশ থেকে পড়ল। কাউকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা কোরআনে প্রায় এই স্টাইলের অবতারণা করেন। যেমন ধরুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ পুত্র সন্তানের পিতা হয়েছেন। লাকদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো এক ভয়ঙ্কর কথার অবতারণা করেছো, জঘন্য বিষয় নিয়ে এসেছো। সরাসরি তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা থেকে তোমরাতে চলে গেছেন, কিন্তু তোমরা এটা করেছো। অর্থাৎ পরিবর্তন হলো গায়েব বা উত্তম পুরুষ থেকে হাদির মধ্যম পুরুষে। এই একই জিনিসটি ঘটলো এই সুরাতেও। ফাতাতুন আফওয়াজা, আরবিতে আতা ইয়াতি শব্দটার একটা সুবিধা হচ্ছে, এই শব্দটার দ্বারা শুধু আবির্ভাব বা উপস্থিত হওয়া বোঝায় না। যেমন যা আ ইয়াজি উ শব্দটা দ্বারা আবির্ভূত হওয়া বোঝায়, কিন্তু আতা ইয়াতি দ্বারা কারো আবির্ভাব বোঝায়, সাথে আত্মসমর্পণও বোঝায়। আসমান ও জমিন আল্লাহর দিকে ফিরল এবং তারা বলল, আমরা আসলাম মাথা নত করে, মানে আমরা আত্মসমর্পণ করলাম পুরোপুরি। তাই ফাতাতুন আফওয়াজা অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে। তোমরা দলে দলে শুধু আসবে এমন না, তোমরা দলে দলে বশ্যতা স্বীকার করে নিবে। এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট। অফুতিহাতিসসামা উফাকানাত আবওয়াবা, এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আজ্জাজাল্লাহ এই সুরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন, তিনি বলেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আলেমদের মধ্যে ইজমা আছে যে এখানে আসমানসমূহের কথাই বলা হচ্ছে, কেননা সাবআ শব্দটা আছে। আল্লাহ আমাদের উপর নির্মাণ করেছেন সাতটা ঘন মজবুত স্থাপনা, সাতটা আকাশ। এখন এই সাত আকাশের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহর এগুলো ধ্বংস করবার ক্ষমতা আছে। আল্লাহ নিজেই এই সাত আকাশের ক্ষমতার দৃশ্যায়ন করছেন, আর তিনি নিজেই এখন আকাশসমূহের ব্যাপারে একত্রে বলছেন। অফুতিহাতি সামা উফাকানাত আবওয়াবা, আর সামা আকাশকে তখন খোলা হবে, আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই। ফাকানাত আবওয়াবা, মনে হবে যেন এগুলো দরজা। এটা হচ্ছে কুরআনিক বালাগার একটা উদাহরণ। আকাশসমূহ দরজার ন্যায় হবে এর দ্বারা কি বোঝায়? পূর্বে যে ফিল বা ক্রিয়া আমরা সামোয়াতের সাথে ব্যবহার করেছি বা নাই না, সেখান থেকে বিষয়টি স্পষ্ট করা যায়। আল বিনা শব্দের অর্থ নির্মাণ করা,
নির্মাণ বা স্থাপনার ক্ষেত্রে একটা বিল্ডিং এর সবচাইতে দুর্বল অংশ কোনটি হয়? অবশ্যই সেটি দরজা। দরজাই সেই অংশ যেটা প্রচুর খোলা ও বন্ধ করা যায়। আপনি যদি একটা বাড়ির কিছু ভাঙতে চান, প্রথমে কোথায় আঘাত করবেন, কোথায় আক্রমণ করবেন? অবশ্যই দরজায়, কারণ এটি কলকব্জা দ্বারা আটকানো থাকে আর সহজেই নড়াচড়া করে। ঘরের জানালাও দরজার মতো এত বেশি ব্যবহৃত হয় না। এটাই হচ্ছে কোনো স্থাপনার সবচেয়ে দুর্বল অংশ। কেউ যদি আপনার ঘরে আক্রমণ করে, অবশ্যই সে দরজা শুরু করে, দেয়ালে নয়। তো আল্লাহ আজ্জাজাল্লা এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন, এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনার ন্যায় হবে, দরজার ন্যায়। ফাকানাত আবওয়াবা, এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলা ও বন্ধ করা যায়। তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে, যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি। হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও? আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য। সুম্মার জিআল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়ান ওয়া হুয়া হাসির, তুমি খুঁজতে থাকো, তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না। আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন। পরবর্তী বিষয় লক্ষ্য করুন, আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবালা আওতাদা, এই সুরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন, তোমরা সকলে মিলে যে তাঁবু বানাতে পারো। আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো, এই জিবাল পাহাড় পর্বত পার্থক্য ঠিক কেমন? এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন, ও সুইরাতিল জিবাল। সুইরাত এখানে মাবনি আলাল মাজহুল ফিল মাদি, অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য। আল জিবাল এখানে নাইবুল ফাইল, আল ফেইল লা তাসাম্মা বি ফাইল, এটা ব্যাকরণগত নাম, যদিও অপ্রাসঙ্গিক। যাই হোক, তাসির বলতে বোঝায় অসুইরাতিল জিবাল, বলতে এমন জিনিস বোঝায় যেটা সহজে নড়াচড়া করতে পারে। তাসির বর্তমান সময়ে বোঝাবে, যদি আপনি একটা বল নিয়ে সেটা মাটির মধ্যে ঘোরান, এটা হচ্ছে সহজে নড়াচড়া করা, যেখানে কোনো শক্তি খাটানো হয়নি, এটা নিজে নিজেই ঘুরছে ফিরছে। আপনি যখন মনের খুশিতে হেলেদুলে ঘুরছেন, তখন আপনি তাসির করছেন, কোনো পরিশ্রম সেখানে নেই। যদি আপনি দৌড়ান তাহলে সেটা নয়, তবে সাধারণভাবে হাঁটাচলা করলে তাসির। আল্লাহ এখানে বলছেন, পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে, তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে, খাপছাড়াভাবে, সহজে হামাগুড়ি দিয়ে খাপছাড়াভাবে চলাচল। এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত। কিন্তু আল্লাহ বলছেন অসুইরাতিল জিবাল, আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা, অর্থাৎ বিভিন্ন পরিণতি। প্রথম অবস্থা হচ্ছে, আগে জেনে নিন, সারাবান বলতে বোঝায় মরিচিকা, শাব্দিক অর্থে এটি মরিচিকা বোঝায়। তারা মরিচিকায় রূপান্তরিত হবে বলতে বোঝানো হচ্ছে, জানেন নিশ্চয়ই মরিচিকা কিভাবে বাতাসে ভাসে? ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে। আর একইভাবে মরিচিকার যেমন কোনো বাস্তবতা নেই, শেষে বোঝা যায় যে কিছুই ছিল না, পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না। এখান থেকে মানুষেরা কী দর্শন করবে তাও বোঝা যাবে। মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নড়চড় করছে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। তারা কী চিন্তা করবে? তাদের নিকট মনে হবে, এটা তো মরিচিকা, এটা তো হতেই পারে না। ফাকানাত সারাবা, এখন আল্লাহ আজ্জাজাল্লা তার মূল কথার দিকে আসছেন। শুরুতে দুইটি সাবধানবাণী ছিল, কাল্লা সাই আলামুন, হুম্মা কাল্লা সাই আলামুন, দুইটি ওয়ার্নিং। প্রথমটি ছিল বিচার দিবসের জন্য, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, এগুলো সবই ছিল প্রথম সতর্কবাণীটার পরিপ্রেক্ষিতে। ইয়াউমুল ফাসল, আল কিয়ামা, কাল্লা সাই আলামুন, দ্বিতীয়টা কী কারণে ছিল? একটু পরেই তারা জানতে পারবে যে এটা জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে। এটা দ্বিতীয়বার যখন তারা বুঝতে পারবে, তো প্রথমে কিয়ামা, তারপরে আন্নার। তো আমরা সামনে আগাই, এখন আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাব, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম শুরু থেকে উৎপেতে অপেক্ষা করছে। মিরসাদ শব্দটা, এর সাথে আরেকটা শব্দ আছে মারসাদ, যেটা আসছে রসাদা আরবি শব্দ থেকে, রসাদা ইয়ারসুদু আসছে নাসার ইয়ানসুরু থেকে, অকাদুলাহুম কুল্লা মারসাদিন, মানে এমন কোনো জায়গা যেখানে আপনি লুকিয়ে থাকেন কাউকে আক্রমণ করার জন্য, এটাই মারসাদ। মিরসাদ, যেটা একটি ভিন্ন শব্দ, এর দ্বারা বোঝায় এমন জায়গা যেটা ওৎপেতে থাকার জন্য উৎকৃষ্ট স্থান,
অর্থাৎ জায়গাটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র শত্রুকে সর্বোৎকৃষ্ট উপায়ে আক্রমণ করার জন্য। আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলছেন যে এটা ওৎপেতে আছে আর অপেক্ষায় আছে শুধুমাত্র আক্রমণের জন্য। এভাবেই বর্ণনা এসেছে কানাত মিরসাদা। মুফাসসিরদের মধ্যে কয়েকজন যেমন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন তোমাদের এমন কেউ অবশিষ্ট থাকবে না যার এর উপর দিয়ে যেতে হবে না, অর্থাৎ সকলকেই জাহান্নামের আগুনের উপর দিয়ে যেতে হবে। সেই ব্রিজ যেটাকে আসিরাত বলা হয়, সকলে এর উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামের অভিজ্ঞতা নেবে ইনশাআল্লাহ তাআলা, যখন আল্লাহ তার দয়ায় আমাদের এটা পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এখন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে থাকবে। বিশ্বাসীরা সহজেই পার পেয়ে যাবে কিন্তু অবিশ্বাসীরা এতে পরাস্ত হবে, এটাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপর জাহান্নাম কাদের জন্য ওত পেতে থাকবে? লিত্বাগীনা মাআবা, এটা অপেক্ষায় থাকবে আর ত্বাগীনদের জন্য। আল্লাহ বলেননি কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, ফাসিকদের জন্য, অনেক শব্দ এখানে ব্যবহার করা যেত। নির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন আর ত্বাগীন, কেননা এটা ভিতরের বিষয় বলা হচ্ছে। কুফুর হচ্ছে মানুষের বাহ্যিক বিষয় কিন্তু অন্তরে কী থাকে? আর ত্বাগীন, বিদ্রোহ ভাব, আমি আমার মনে যা চায় তাই করব। এই দুনিয়ায় কিছু মানুষ যারা দেখতে জ্ঞানী, যেমন প্রফেসর, ফিলোসোফার, সায়েন্টিস্ট, ওনারা কিংবা যারা নাস্তিক তারা ধর্ম মানতে চায় না। এর পেছনের কারণ এই না যে ওনাদের কাছে বড় বড় কোনো যুক্তি আছে, মূল কারণ হচ্ছে ওনারা নিজেদের মন যা চায় সেভাবেই চলতে চান, উচ্চতর কোনো কর্তৃপক্ষ ওনারা মানতে ইচ্ছুক নন। অন্যভাবে বললে ওনারা অন্য যে কোনো আইন প্রণেতা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে চান। সব সমস্যার মূল এটাই কারণ। আর নাবা ইল আজিম বা এ সম্পর্কিত কোনো কিছুতে তাদের কোনো আগ্রহ নেই। আম্মা ইয়াতাসা আলুন আনিন নাবা ইল আজিম, তাহলে তারা কী জন্য জিজ্ঞেস করছে? কারণ হচ্ছে তাদের তুগিয়ান, মানে লুকানো বিদ্রোহ ভাব। তো আল্লাহ বলছেন এই জাহান্নাম এটা কাদের জন্য উৎপেতে রয়েছে? যাদের অন্তরে এই বিদ্রোহ ভাব বিদ্যমান। তারপর আল্লাহ বলছেন মা আবা, এমন একটি জায়গা যেখানে তাদের যেতেই হবে, তারা বারবার পালাতে চাইবে আর তাদের ধরে ধরে সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে। লিত্বাগীনা মা আবা, এমন স্থান যেখানে আপনি আশ্রয় নিতে ফিরে আসেন, এর থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। মা আব শব্দটি একই সাথে মাসদার আর জার্ফ, তার মানে এর দ্বারা একই সাথে স্থান নেয়ার জায়গা আর সাথে নিজেই অবস্থান বোঝায়, যেভাবে সাধারণত এটার ব্যাখ্যা করা হয়। লাবিসিনা ফিহা আহকাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটার বোঝাপড়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়, আমরা স্পষ্ট করবো ইনশাআল্লাহ তাআলা। লাবিসা ইয়ালবাসু লাবসুন লাবাসুন লাবাসাতুন, এই শব্দগুলোর ব্যবহার করা হয় কোনো জায়গায় অনেকক্ষণ ধরে থাকা বোঝাতে। তো আর ত্বাগীন সায়াকুনু লাবিসিন, তারা সেখানে অনেক লম্বা সময় ধরে অবস্থান করবে। তারপর এই সময়কালকে আবার পরিমাণে দেখানো হয়েছে আহকবা শব্দটির দ্বারা। আহকব শব্দটি হচ্ছে হুকুব শব্দের বহুবচন। এই শব্দের ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন, তবে বিখ্যাত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্যটি আমরা নিচ্ছি। তিনি বলেন হুকবা হচ্ছে আশি বছর, যার প্রতিটি দিন আবার এক হাজার বছরের সমান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন মন্তব্য করেছেন। যাই হোক, যদি এটা আশি বছর হয় যার প্রতিটা দিন হাজার বছরের সমান, তারপরেও এটা কি অসীম নাকি সসীম? অবশ্যই সসীম। তাই মুফাসসিরুনরা অনেকে এখান থেকে মন্তব্য করেছেন যে জাহান্নামের আগুন একসময় ফুরিয়ে যাবে, তো কিছুটা আশা পাপীরাও রাখতে পারে। কিন্তু হাসান আল বাসরি রহমাহুল্লাহ এ বিষয়ে বলেন আল্লাহ আজ্জাজাল্লাহ এখানে হুকবান বলেননি, বরং বলেছেন আহকবা, অর্থাৎ অনেকগুলো হুকবা, বহুবচন, যার মানে বোঝায় একটি হাক শেষ হলে আরেকটি শুরু হয়ে যাবে। যদি শুধু হুকবা বলা হতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে একটা আশি বছরের সেট যেখানে প্রতিটা দিন হাজার বছর, তারপর হয়তো ছুটি, কিন্তু না, এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে যেটা অফুরন্ত। এর সাথে পরের আয়াতের তাফসিরেও ব্যাপারটা আরও স্পষ্ট। তো হাসান বসরি বলছেন বহুবচন ইঙ্গিত করছে যে এর কোনো শেষ নেই, এক হাক শেষ হলে পরবর্তী হাক শুরু হয়ে যাবে, দ্বিতীয়টা শেষ করলে পরেরটা শুরু হচ্ছে, এভাবে চলতে থাকবে। তো আসলে এটা আশা নয়, বরং হতাশা বৃদ্ধি করে। কাফির হয়তো চিন্তা করবে আমি একটা পূর্ণ হাক কাটিয়েছি, সম্ভবত আমার হয়ে গেছে,
ভুল আশায় যখন সে খুশি হতে নিবে পরবর্তী হুকমা শুরু হবে। তো এটা আসলে এক ধরনের মানসিক পীড়া যা আল্লাহ আজ্জাজাল্লা কাফিরদের জন্য করতে চাচ্ছেন। হাকবা বলতে মানসিক টর্চার বোঝাচ্ছে। অন্য জায়গায় আবাদা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দ্বারা চিরদিনের জন্য বোঝায়। আমি আবারও বাচ্চাদের উদাহরণটা টেনে আনি। কোনো বাচ্চাকে যখন তার শিক্ষক 10 মিনিটের জন্য শাস্তি দেয়, যদি শিক্ষক জানে যে এটা আসলে 10 মিনিট নয় 20 মিনিট, 10 মিনিট যখন শেষ হওয়ার মুহূর্তে আসে আর টিচার বলে আরও 10 মিনিট করতে হবে, পরবর্তী 10 মিনিট তার কাছে আর 10 মিনিট থাকে না, সেটা ঘন্টা থেকেও অনেক বেশি মনে হয় তার কাছে। মনে হয় এই 10 মিনিট আর এই জীবনে শেষ হবে না। এটাই হচ্ছে অপরাধীর জন্য একটা মানসিক অত্যাচার। তাকে আশা দেওয়া হয়েছে যে হাক শেষ হতে যাচ্ছে, এমন সময় আরেকটা শুরু হয়ে গেল। কিভাবে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি? কেননা পরবর্তী আয়াতে আল্লাহ আজ্জাজাল্লাহ বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এটাই হচ্ছে প্রমাণ এই আয়াত। আল্লাহ বলছেন দেখো এখন তোমাদের জন্য শাস্তি ছাড়া আর অন্য কিছু আমরা বৃদ্ধি করব না। এই আয়াতটা আসলে কাফিরদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পুরো কোরআনে। যখন এটাতে যাব তখন আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি সেই দুই ধরনের শাস্তির দিকে যেগুলো আল্লাহ এই সূরাতে প্রগাঢ়ভাবে বলেছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তারা এখানে আস্বাদন করবে না কোনো ধরনের শীতলতা বা কোনো ধরনের পানীয়। আপনারা হয়তো জানেন আল্লাহ তাআলা যখন কোরআনে জাহান্নামের একেবারে সর্বনিম্ন পর্যায়ের কথা বলেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফাতুন মিন আযাবি রাব্বিক, যদি তারা আল্লাহর আযাবের একেবারে সামান্য ছোঁয়াও পায়, যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে নাফহা, আরবিতে এই ধরনের শব্দ আছে নাফহা যেটা নুন দ্বারা শুরু, লাফহা যেটা লাম দ্বারা শুরু, দুইটা শব্দ। লাফহা বলতে বোঝায় উষ্ণ বাতাস, কিন্তু নাফহা যেটা নুনের সাথে সেটার দ্বারা বোঝায় ঠান্ডা বাতাস। তো আল্লাহ বলছেন যদি জাহান্নামের একেবারে ঠান্ডা বাতাসও তাদের স্পর্শ করে সেটাও এত গরম হবে যে লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে বারবার আমাদের উপর ধ্বংসপতিত হয়েছে, আমরা আসলেই অন্যায়কারী ছিলাম, আমরা আসলেই ছিলাম অবিরত অন্যায়কারী। তো এখানে আল্লাহ বলছেন যে তারা শীতল ধরনের কোনো কিছুর স্বাদ পাবে না, পানযোগ্য কিছুও পাবে না। মজার বিষয় হলো, লক্ষ্য করুন যে শ্রোতারা ছিল মরুভূমির মানুষ। মরুভূমিতে আপনি কোন দুটি জিনিস বেশি কামনা করেন? আপনি চান কিছুটা হলেও শীতলতা, আর সাথে চান পানীয়। মরুভূমি জীবনের এগুলোই মজা। আর আপনারা জানেন সেই আরবি শব্দ সমষ্টি কুররাতু আয়ুনুহ, তার চক্ষু শীতল হলো। এটা ব্যবহৃত হয় যখন আপনি মরুভূমি দিয়ে যাচ্ছেন আর এতটাই উষ্ণ আবহাওয়া যে আপনার চোখ গরমে জ্বলছে, পরে যখন উষ্ণতা কমে বা বালুঝড় থেমে যায় তখন আপনি বলেন যে আমার চক্ষু শীতল হলো। এই শব্দযুগলটি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন যখন তিনি আমাদের জীবনসঙ্গী আর সন্তানদের বোঝাতে চেয়েছেন রব্বানা হাবলানা বিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের চোখের প্রশান্তি। তো শীতলতা আরবি কালচারে বড়ই প্রশান্তির বিষয়, আর আল্লাহ সেই প্রশান্তিটি ছিনিয়ে নিচ্ছেন আর তাদের পানীয় থেকেও বঞ্চিত করছেন। তারপর তিনি আরও দুইটি বিষয় যুক্ত করেছেন, ইল্লা হামিমান ওয়া গাসাক, এই দুটি হচ্ছে বারদাও ওয়ালা শারাবা এর পরিবর্তে, শীতলতার পরিবর্তে তাদের উপর উষ্ণ উত্তপ্ত পানি ঢালা হবে। তো এটা হচ্ছে আগের দুটোর জায়গায়, ঠান্ডা কিছু পাওয়ার পরিবর্তে তাদের আগুনে জ্বালানো হচ্ছে, আর পানীয়র পরিবর্তে তারা পাচ্ছে গসাক। গসাক হচ্ছে পুজ অথবা পচা রক্ত। জাহান্নামে তাদের অন্যান্য সঙ্গীদের থেকে শাস্তির মাধ্যমে যে পচে গলে যে পুজ বা পচা রক্ত নিঃসরণ হচ্ছে সেটাই এখন তাদের একমাত্র পানীয় যা তারা পাবে। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এভাবে ব্যাখ্যা করছেন, অবিশ্বাসীরা বলতে পারে এগুলো তো জঘন্য অত্যাচার, খুবই মারাত্মক, আমরা কি এতটাই খারাপ যে এগুলো আমাদের সাথে হবে? তো এরপর আল্লাহ কি বলছেন দেখুন, জাযা আউ ইফাক। জাযা শব্দের অর্থ পরিশোধ করা, জাযা শব্দের অর্থ পরিশোধ করা, যেটার ভিতর এই অর্থ অনেকটা নিহিত যে তুমি যা করো তাই পাবে, পরিপূর্ণ। কিন্তু তারপর আল্লাহ উইফাক শব্দটি যুক্ত করছেন। উইফাক হচ্ছে ওয়াফাকা শব্দের মাস্তার, এখানে মাসদার রূপটি ব্যবহৃত হচ্ছে ইসমে ফাইলের জায়গায়। আমরা এখানে যে শব্দটি আশা করছিলাম সেটা হচ্ছে জাজা আন মুওয়াফেকুন, এটাই আমরা এখানে আশা করেছিলাম সাধারণ আরবি অনুযায়ী। তবে যখন আপনি বলছেন উইফাক, তার মানে এখানে এর চাইতে উত্তম, একেবারে যথার্থ শাস্তি, আর কোনোটা হতে পারে না। অর্থাৎ এই শাস্তি হচ্ছে এই জাহান্নামীরা ঠিক যতটা প্রাপ্য ঠিক বরাবর ততটুকু,
এক বিন্দু কমও না বেশিও না, জাজাআ উইফাক। আর কাফিররা চিন্তা করবে, আমি আসলে এত কি বা খারাপ করলাম যে আমার আজকে এই অবস্থা। আল্লাহ বলছেন, এটা হচ্ছে একেবারে যথার্থ শাস্তি যা তোমার প্রাপ্য। এখানে অতিরিক্ত কিছুই করা হয়নি, কোনো অন্যায় কিছুই চাপিয়ে দেওয়া হয়নি, এটাই ন্যায় বিচার। কোনো জুলুম করা হয়নি, যা তোমার পাওনা ঠিক তাই দেয়া হলো। তাহলে এমন কি কাজ আমি করলাম বলুন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এখন এখানে বিষয়টিতে বিস্তারিত ইঙ্গিত দেওয়া হচ্ছে, এরাই হচ্ছে সেই মানুষ যারা কখনোই আশাই করেনি হিসাবের ব্যাপারে, তাদের কোনো প্রত্যাশা ছিল না। এখানে শব্দচয়নের দিকে লক্ষ্য করুন, আল্লাহ আজ্জাজাল্লা বলছেন না যে এই মানুষরা জানতো, ইয়া তাওয়াক্কাউন, তাদের বিচার দিবসের তাওয়াক্কু ছিল, তারা জানতো হিসাবের ব্যাপারে, এমন বলেননি। না, বরং তারা আশাই করেনি। এখানে স্পষ্ট পার্থক্য রয়েছে, যখন আপনি জানেন না এর মানে হচ্ছে আপনার কোনো ধারণাই নেই, কিন্তু যখন আপনি আশা করেন না এর মানে আপনি এ ব্যাপারে শুনেছেন, আপনার জানা আছে বা আন্দাজ করছেন যে এটা আসছে, কিন্তু আপনার আশা ভরসা আপনি এমন করে রাখছেন যে এটা না হোক, আর আপনি আপনার মিথ্যা প্রত্যাশার দ্বারা প্রতারিত হচ্ছেন। সেজন্যই আল্লাহ কোরআনে বলছেন, তাদেরকে তাদের মিথ্যা আশার দ্বারা প্রতারিত হতে দাও। মিথ্যা আশা কি? সেটা হচ্ছে এই পরকাল, বিচার দিবস। আমার সব কাজকর্মের হিসাব সামনে আনা এগুলো সম্ভবত কখনোই হবে না। দুঃখের বিষয় হচ্ছে, বর্তমানে এই ধরনের চিন্তাভাবনা আমাদের মুসলিমদের মধ্যেও দেখা যায়, হয়তো আপনার পরিবারের মধ্যেও সেটা আছে। আপনি হয়তো পরিবারের কাউকে স্মরণ করাচ্ছেন, শোনো, আমাদের কাজকর্মের জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, যা বলছি তার হিসাব হবে, যা করছি তার হিসাব হবে, কিভাবে উপার্জন খরচ করছি সবই একদিন বিচার করা হবে। আর আপনার পরিবারের সেই ব্যক্তি আপনাকে বলবে, আরে তুমি আমাকে বিষণ্ণ করে তুলছ, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। তো এখানে তাদের আশাকে নাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা চায় এই মিথ্যা আশাতেই পড়ে থাকতে। এরকম আমাদের আগের আহলে কিতাবদের মধ্যেও হয়েছে। আল্লাহ বলেন, তিলকা আমানিয়্যুহুম, এগুলো হচ্ছে তাদের মনের ইচ্ছা বাসনা। তো এখানে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এটা হচ্ছে প্রথম অপরাধ, যেটা ছিল তাদের অন্তরে, তাদের মস্তিষ্কে, হৃদয়ে বা মনের গভীরে। তারা প্রতিদান দিবসের ব্যাপার আশা করত না, আর তাদের এই মিথ্যা আশা তাদের বাহ্যিক কার্যক্রমকেও প্রভাবিত করল। ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিযাবা। তো এখানে কাফিরের অন্তরের অবস্থা আর তার বাহ্যিক অবস্থা দুটোই প্রকাশ পেয়েছে এই দুইটি আয়াতে। অন্তরের অবস্থা হচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আর বাহ্যিক অবস্থা হচ্ছে ওয়াকানু বি আয়াতিনা কিযাবা, তারা আমাদের আয়াতের বিরুদ্ধে মিথ্যা বলে। এটা বলতে অনেক কিছু বোঝায়। প্রথমত, তারা মিথ্যা বলছে। দ্বিতীয়ত, তারা আল্লাহর অলৌকিক নিদর্শনের বিরুদ্ধে মিথ্যা বলছে। তারা আল্লাহর অলৌকিক ওহির বিরুদ্ধে মিথ্যা বলছে। আল্লাহর আয়াত বলতে দুই ধরনের আয়াত বোঝানো হয়, আয়াতে কাউনিয়া আর আয়াত কুরআনিয়া। আয়াত কাউনিয়া বলতে প্রকৃতি, পাহাড় পর্বত, পৃথিবী, আমাদের জীবনসঙ্গীগণ, আমরা যে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে এই বিষয়, রাত যখন আমরা ঘুম ছাড়া থাকতে পারি না, এগুলোই হচ্ছে আয়াত বা নিদর্শন যা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। তারপর আছে কোরআনের আয়াত। কাফিররা এই দুটি আয়াত নিয়েই চিন্তাভাবনা করতে অস্বীকার করে, দুটোকেই তারা অবহেলা করে। আর এখন ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিযাবা, জেনে রাখুন কিযাব শব্দটা হচ্ছে মাসদার, যেটার সাথে জড়িত আরেকটা মাসদার হচ্ছে তাকযিব, বালিল্লাযীনা কাফারু ফি তাকযিব। যদিও আমরা এখানে পাই কিযাব, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কিযাব অধিকতর মন্দ। কিযাব শব্দটি তাকযিব থেকে অধিকতর জঘন্য বোঝায়। আর যদি আপনি দুটো সুরার মধ্যে তুলনা করেন, তাহলে এই সুরাতে যাদের কথা বলা হয়েছে তারা নিতান্তই বেশি মন্দ, তাই এখানে এই শব্দটির ব্যবহার হয়েছে অন্যটির পরিবর্তে। যাই হোক, ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিযাবা, তারা জঘন্যভাবে এবং প্রতিনিয়ত আমাদের আয়াতের বিরুদ্ধে মিথ্যা বলছে, অর্থাৎ নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলছে, সত্যের বিরুদ্ধে মিথ্যা বলছে, কাউকে মিথ্যা বানিয়েছে বা যে সত্য বলছিল তাকে মিথ্যা প্রমাণ করছে। এছাড়া সত্যবাদী কাউকে চারিত্রিকভাবে নিচু বানিয়ে দেয়া, এটাও তাকযিবের ভিতরে পড়ে। সে যা বলছে আপনি তা অস্বীকার করছেন না, কিন্তু আপনি তার চরিত্র হননের চেষ্টা করছেন। অনেক কাফিররাই এমনটা করেছে নবী রাসূলদের বিরুদ্ধে আলাইহিমুসসালাম। সত্যের বিরুদ্ধে তাদের কোনো যুক্তি বা দলিল ছিল না, তাই না পেরে তারা আল্লাহর বার্তাবাহকদের অপমান করার চেষ্টা করত। এতে হয়তো ঝামেলা শেষ হবে। এরপর আল্লাহ আজ্জাজাল্লা বলছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা,
এই আয়াত তাদের মিথ্যা আশা শেষ করে দেয়। তারা আশা করছিল কোনো হিসাবের দিন থাকবে না। হিসাবের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া কুল্লাশাই ইন আহসাইনাহু কিতাবা, প্রত্যেকটা বিষয়। কুল্লাশাই ইন হচ্ছে মাফউল বিহি, আর এটা হচ্ছে মুকদ্দম, অর্থাৎ আগে নিয়ে আসা হয়েছে তাআজ্জুবের কারণে, অর্থাৎ আকস্মিকতা বোঝাতে। তোমরা অবাক হইও না, আমরা প্রতিটা বিষয় আয়ত্তে নিয়ে রেখেছি। আহসাইনা, ইহসা শব্দটি আরবিতে, আধুনিক আরবিতে গণনা বোঝায়, আদাদা শব্দটির মতো, যেটিও গণনা বোঝায়। কিন্তু দুটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। ইহসা বলতে বোঝায় গণনা করে রাখা, আর সাথে সেটা রক্ষাও করা, গণনার সাথে আর্কাইভ বা সেভ করে রাখা, যাতে পুরোপুরি সংরক্ষিত থাকে। মানে আপনি এভাবে আপনার ডাটা হারাবেন না। যেমন অ্যাকাউন্টেন্ট বা লাইব্রেরিয়ান বইগুলো গণনা করে, টুকে রাখতে পারে, কিন্তু বইগুলো আগুনে পুড়ে যেতে পারে বা হার্ড ড্রাইভ ক্র্যাশ করতে পারে। কিন্তু ইহসা শব্দের অর্থ আপনি সেগুলো গুনে রাখছেন শুধু এমন না, বরং সাথে সুরক্ষিতও করে রাখছেন, যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাই ইন আহসাইনাহু, আমরা সেটা গণনা করেছি আর সাথে সুরক্ষিতও করেছি, দুটোই। কিতাবা অর্থাৎ লিখিতভাবে বা লিখিত ডকুমেন্ট। ফাজুকু, এটা এমন একটি আয়াত যেটা সম্পর্কে বলা হয়েছে, আলমগণ বলেন যে এই আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত, যেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রতিবার যখনই তারা বের হয়ে আজাব থেকে পরিত্রাণ পেতে চেয়েছে, তাদের এমন আজাবে প্রবেশ করানো হয়েছে যেটা আগেরটার চাইতেও ভয়াবহ। এটাই সেটা যা এখানে উল্লেখিত হয়েছে। যাই হোক, ফাজুকু, আল্লাহ বলেন তারপর তোমরা এগিয়ে যাও আর স্বাদ নিতে থাকো। এখন আপনারা যদি আগের আয়াতটির দিকে লক্ষ্য করেন, ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিযাবা, তারা মিথ্যা বলেছিল, এখানে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে, মানে বাইদ, অর্থাৎ অনেক দূরের বিষয়। কিন্তু হঠাৎ ফাজুকু, তোমরা সকলে স্বাদ গ্রহণ করো, এখানে তুমি বলে সম্বোধন করা হচ্ছে, তারা নয়, নিকটে আনা হচ্ছে বিষয়টা। এখানে মূলনীতি হচ্ছে আল ইলতিফাত সাহিদ আল আল সিদ্দাতিল গাদাব, নাম পুরুষ থেকে সরাসরি মধ্যম পুরুষে চলে আসার মাধ্যমে বোঝানো হচ্ছে আল্লাহর ক্রোধ এখানে ঠিক কতটা ব্যাপক, যে কারণে তিনি এখানে এভাবে কথা বলছেন শাস্তির ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ আজ্জাজাল্লাহ তাদের বলেননি ফাকাল রব্বুহুম লাহুম, তাদের রব তাদের বলেছিলেন, অথবা কল আল্লাহু লাহুম, আল্লাহ তাদের বলেছিলেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ তাদের বলবেন। আল্লাহ তাদের নামের পাশে নিজের নাম বসাচ্ছেন না, জাহান্নামীদের পাশে আল্লাহ নিজের নাম বসান না। কোরআনের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন কিলা শব্দটি, তাদের বলা হয়েছিল অথবা তাদের বলা হবে, আল্লাহ তাদের দিকে এমনকি ফিরছেনও না। ওলা ইয়াংজুরু ইলা ইয়াউমুল কিয়ামা, ওলা ইউজাক্কিহিম, ওলা ইউকাল্লিমুহুমুল্লাহ, সাথে আল্লাহ এটাও বলছেন আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলবেন না। তো তাদের এভাবে বলা হবে, কিন্তু অন্যান্য আলেমদের মত অনুযায়ী বিচার দিনের সময় আল্লাহ তাদের উদ্দেশ্য করে বলবেনই না, সরাসরি বলবেনই না। এটা হচ্ছে তাদের শাস্তির অংশ, যে তিনি তাদের দিকে ফিরেও তাকাবেন না। জাহান্নামের আগুন হতে আল্লাহ আমাদের রক্ষা করুন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তারপর তোমরা অগ্রসর হও আর স্বাদ নাও, অর্থাৎ ফলস্বরূপ আমরা তোমাদের জন্য শাস্তি ব্যতীত অন্য কিছুই বৃদ্ধি করব না। তারা কিসের জন্য মিনতি করতে থাকবে? সামান্য বারদের জন্য, সামান্য শরাবের জন্য, একটু সামান্য শীতলতা, একটু যদি বাঁচা যেত, একটু কিছু যদি পান করা যেত। কিন্তু আল্লাহ বলছেন, তোমাদের জন্য শুধুমাত্র একটা জিনিসই আমি বৃদ্ধি করতে পারি, সেটা হচ্ছে আগেরবারের চাইতেও ভয়ঙ্কর শাস্তি। এখন অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। অপর বা উল্টো পাশে আমরা এখন দেখতে পাব, এখানে দুইটি শ্রোতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, একটা হচ্ছে কুফফাররা, অপরটা হচ্ছে মুত্তাকি। আল্লাহ যখন মুত্তাকিদের সাথে কথা বলছেন, তখন তিনি সরাসরি তাদের দিকে ফিরেই বলছেন, তাদের নসিহত করছেন। আর এভাবে কাফিররাও শুনতে পাচ্ছে আল্লাহ কীভাবে মুত্তাকিদের সাথে কথা বলেন। তাই আপনাদের বুঝতে হবে আল্লাহ কীভাবে কথা বলেন ভিন্ন ভিন্ন শ্রোতার ক্ষেত্রে, আর যা বলা হচ্ছে তার মর্ম আসলে কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মুত্তাকিদের দিকে ফিরছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, এটা শুধুমাত্র যাদের তাকওয়া আছে তাদের জন্য। মুমিনদের জন্য বলা হয়নি, যারা ঈমান এনেছে, এভাবে বলা হয়নি, বলা হয়েছে ইন্না লিল মুত্তাকিনা। কিন্তু কেন কেন তাকওয়ার কথা বলা হয়েছে মনে করেন? তাকওয়া শব্দটি দুইভাবে অর্থ হয়, এক হচ্ছে ভয়, আমরা সচরাচর এভাবেই করতে দেখি, কিন্তু এটা সঠিক নয় পুরোপুরি। ভয় হচ্ছে আরবিতে খৌফ, যেমন কোরআনে আছে ইন্নি আখাফুল্লাহ, যখন ইবলিস বলে ইন্নি আখাফুল্লাহ রব্বিল আলামিন। কিন্তু এখানে তাকওয়া বলতে বোঝানো হয়েছে সেই সাবধানতা অবলম্বন যা আপনি করে থাকেন ভয়ের ফলস্বরূপ। ভয়ের কারণে আপনি ঠিক যা যা করে থাকেন, যখন আপনি ঘর ঠিকমতো লক করেন,
ভালোভাবে চেক করে ঘুমাতে যাচ্ছেন, আপনি তাকওয়ার প্র্যাকটিস করছেন। যখন হজে যাওয়ার আগ মুহূর্তে আপনি কাগজপত্র, পাসপোর্ট ইত্যাদি ভালোভাবে দেখে বুঝে নিচ্ছেন, আপনি তাকওয়ার চর্চা করছেন। ফাতাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদুন আত-তাকওয়া। তো তাকওয়া হচ্ছে সতর্কতামূলক কাজকর্ম করে নেয়া আক্ষরিকভাবে। আল্লাহ আজ্জাজাল্লা আমাদের কোরআনে বলছেন, ফাত্তাকুন্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে সতর্ক হও, এমন কাজকর্ম করো যাতে করে শেষে জাহান্নামের আগুনে পড়তে না হয়, এটাই তাকওয়া। তো সাবধান থাকো, খুঁতখুঁতে থাকো নিজের কাজকর্মের ব্যাপারে, কারণ সাবধানে না থাকলে শেষে বিপদে পড়তে হতে পারে। এরাই হচ্ছে তাকওয়াবান মানুষ। তাকওয়া অনুভূতির চাইতেও বেশি কিছু বোঝায়। এটা এমন অনুভূতি যার পরিণতি আমাদের কিছু না কিছু করতে বাধ্য করে। আপনি কিছু করেন যাতে নিজে বাঁচতে পারেন, নিজেকে সাহায্য করেন, এটাই তাকওয়া। ইন্না লিল মুত্তাকিনা, সেসব মানুষ যাদের ভয় ছিল, যারা সাবধান ছিলেন, তাদের ভয় ছিল যে কাজের পরিণতি ভোগ করতে হবে, আর সেই ভয়কে তারা কাজে রূপান্তর করেছিল। শুধুমাত্র তাদের জন্য আছে মাফাজা। মাফাজ শব্দটি মাস্তার আর জার্ফ দুটোই হতে পারে। এর দ্বারা বোঝায় তারা সফল হতে পারে, সাথে সফলতা উদযাপনের স্থানও তারা পেতে পারে, আর এর সাথে নির্দিষ্ট সময়ও তারা পেতে পারে। যখন তারা তাদের সফলতা উদযাপন করবে, তিনটা অর্থ পাওয়া যাচ্ছে কেবল একটা শব্দ থেকে, মাফাজান শব্দটি। আবারও এর দ্বারা বোঝায় শুধুমাত্র তাকওয়াবান মানুষেরাই সফল। সফলতা হিসাবে নির্দিষ্ট জায়গাও থাকবে, যেটা জর্ফ মাকান, সফলতার স্থান অর্থাৎ জান্নাত। মাফাজ শব্দের অর্থ এছাড়াও সফলতার সময়কাল বোঝায়, মানে বিশ্বাসীদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে, শীঘ্রই তারা পাবে। এখন হয়তো পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে শীঘ্রই তারা পেতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। হাদা ইকাওয়া আনাবা, এরপর আল্লাহ বিবরণ দিচ্ছেন অন্তত পক্ষে যে স্থানে তারা থাকবে সেটার। হাদা ইকা অর্থাৎ বাগান। আরবিতে হাদা এক শব্দটি বেশ মজার, এর দ্বারা বোঝায় এমন কোনো বাগান যেটার উঁচু দেয়াল বা বেড়া রয়েছে, মানে এটি দ্বারা সংরক্ষিত কোনো বাগান বোঝায় যেটাতে কেবল মালিক একাই যেতে আসতে পারবে। এটাই হাদিকাহ বা জান্নাত শব্দটি হতে একটু ভিন্ন। এছাড়াও হাদা ইকা শব্দটির সাথে জড়িত একটি শব্দ হচ্ছে হাদাকা, যার দ্বারা বোঝায় চোখের মণি, কেননা এটা একটা চমৎকার বন দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এমন একটি বাগানের কথা বলা হচ্ছে যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণ, বর্ণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। হাদাইকা বলতে এমন একটি বাগানই বোঝায়। হাদাইক এখানে বহুবচন, অনেকগুলো বাগান। ও আনাবা মানে আঙুর, এটি এমন এক খাবার যাতে ইতিমধ্যেই পানীয় মজুদ আছে, একের ভিতরে দুই, সুবহানাল্লাহ। ও কাওয়াইবা আতরাবা, কাওয়াইব হচ্ছে কাইব শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে খুবই আকর্ষণীয়, সুন্দরী, তরুণী, যাদেরকে আতরাবা বলা হয়েছে, তারা একের অধিক থাকবে বিশ্বাসীদের জন্য। আর আতরব মানে হচ্ছে তারা সমবয়সী হবে, তারা একে অপরের জন্য খুবই উপযুক্ত সঙ্গী হবে, আতরাবা। তারপর আল্লাহ বলছেন ওয়াকাসান দিহাক। কাস শব্দটি বর্তমানে বোঝায় কাপ অথবা গ্লাস। ক্লাসিক্যাল আরবিতে কাস শব্দটি ঠিক তখনই ব্যবহার হতো যখন সেটি কোনো মদ বা দামি পানীয় দ্বারা পূর্ণ থাকত। শুধুমাত্র এক্ষেত্রেই তারা কাস শব্দটিকে গ্লাস বোঝাতে ব্যবহার করত, অন্যথায় অন্য শব্দের প্রয়োগ হতো। এখানে বলা হয়েছে ওয়াকাসান দিহাক, মানে খুবই দামি অথবা ভিনদেশি কোনো পানীয়। তারপর দিহাক শব্দের অর্থ উজ্জ্বল ও পরিপূর্ণ, দীপ্তিমান, অর্থাৎ সেই পানীয়র বর্ণ হবে ভিন্ন ধরনের, সাধারণ নয়, আর সেটি হবে পরিপূর্ণ, ঠিক যেমন পার্টি বা উৎসবে থাকে। এরপর আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সুবহানাল্লাহ, তারা সেখানে সেই সকল বাগানগুলোতে কোনো ধরনের লাগুন বা কিজাব শুনতে পাবে না। লাগুন শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, আর কিজাব হচ্ছে কেউ যে কোনো কারো বিরুদ্ধে মিথ্যা বলে, এমন যে কোনো দুইটি বিষয়ে আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সূরার শুরুতে ছিল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এগুলোই ছিল লাগুন। আল্লাহ বলছেন বিশ্বাসীরা তোমাদের চিন্তা নেই, যখন তোমরা জান্নাতে আসবে এখানে তোমরা অযথা কথাবার্তা শুনতে পাবে না। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীর, এই দুনিয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন তোমাদের অনেক কষ্টকর আলাপ আলোচনা কানে নিতে হয়, অসংখ্য কষ্টকর শব্দ তোমাদের সহ্য করতে হয় কাফিরদের থেকে, এমনকি রাসূলকেও বলা হয়েছে ফাসবির সাবরান জামিলা, এই জীবনে শুধু একটু ধৈর্য ধরে যাও সুন্দরভাবে, অসবির আলামা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা,
তাদের কথাতে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ আমাদের বলছেন যে এদের ব্যাপারে দুশ্চিন্তা করো না। যখন তোমরা এখানে চলে আসবে এসব আজেবাজে কিছুই তোমাদের শুনতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। অপর বিষয়টি, বিশ্বাসীরা যারা দিনের জন্য কাজ করে তারা সর্বদা কি শুনতে পায় জানেন? কিযাব। তারা মিডিয়াতে কিযাব শুনতে পায়, তাকজিব শুনতে পায় যখন মানুষজন নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলে, তাদের নামে আজেবাজে কথাবার্তা ছড়ায়, মানহানি করতে চেষ্টা করে, আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা শুনতে থাকে। এগুলো সবই কিযাব। এগুলি হচ্ছে কষ্টের দুঃখের বিষয় বিশ্বাসীদের জন্য। তাই আল্লাহ বলছেন তোমাদের এসব কথাবার্তা দ্বারা আর কষ্ট সহ্য করতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা। আর এই সকল চমৎকার বিবরণের ব্যাপারে প্রথমেই আল্লাহ বলছেন জাযাআম মির রাব্বিকা। লক্ষ্য করুন, কুফফারদের ব্যাপারে প্রথমে আল্লাহ বলেছিলেন জাযাআ উইফাক, তারপর থেমে গিয়েছিলেন। উইফাক মানে যথাযথ, কমও না বেশিও না, বরাবর। আল্লাহ জান্নাতের জন্য উইফাক শব্দটি ব্যবহার করেননি, কেন? কারণ তিনি আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকুন তো দিবেনই, সাথে আরও দিবেন। সেই জন্যই তিনি শুধু জাযাআ মির রাব্বিক বললেন। সাথে এখানে তিনি রব্বিকা শব্দটি উল্লেখ করেছেন। রব বলতে আস-সাইয়্যিদ, মুর্শিদ, মুরব্বি, আল মুতি ইত্যাদি সবই বোঝায়। অর্থাৎ যিনি দান করেন, যিনি দেখাশোনা করেন, সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন, যিনি সৃষ্টি করেন, সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এই সমস্ত পজিটিভ শব্দসমূহ সবই রব শব্দের অন্তর্ভুক্ত। এটি একটি করুণাময় রহমত সম্পন্ন শব্দ। রব কিন্তু তাদের সাথে ব্যবহৃত হয়নি। আল্লাহ বলেননি জাযাআ উইফাকা মির রাব্বিহিম, না, তিনি এমনটা বলেননি। কেননা এখানে করুণা দয়ার কোনো অবকাশই নেই। এখানে আল্লাহ তার দয়ার উল্লেখ করছেন। তবে তিনি শুধুই রবের কথা বলেননি, রব্বিস সামাওয়াতিও বলেননি, যেটা সামনে আসছে, বলছেন রব্বিকা, তোমার মালিকের পক্ষ থেকে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা জানি আল্লাহ যখন তার রাসূলের সাথে কথা বলেন সেটাই কোরআনের সবচাইতে দয়াশীলতার জায়গাগুলোর একটি। তো এখানে রহমতের ভার আরও বৃদ্ধি হলো, শুধু রব না বলে রব্বিকা বলার কারণে। তোমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তিনি আরও দুটি শব্দ যুক্ত করলেন, খুবই চমৎকার দুটি শব্দ। আমরা আগে থেকেই জানি এখানে আরও শব্দ আসবে, কেননা তিনি উইফাক শব্দটি ব্যবহার করেননি। তিনি এখানে যুক্ত করলেন আতা আন। আতা আ হচ্ছে আপনি যখন কাউকে এমন কিছু দেন যা পাওয়ার মতো যথাযথ কাজ সে করেনি, পূর্ণ যোগ্য সে নয়, সেটি একটি গিফট। যেমন ইন্না আতাইনাকা আল কাউসার, কাউকে কিছু উপহার দেয়া একটি বিষয়, কিন্তু উপহারের বন্যায় ভাসিয়ে দেয়া, রাজকীয় উপহার দেয়া, এটাই হচ্ছে আতা আ। তো আল্লাহ প্রথমে বলেছেন আতা আন, তাদের উপর উপহারের বন্যা বইবে। তারপর তিনি বলছেন হিসাবা। যারা উর্দুভাষী মানুষ আছেন মনে করবেন না যে এটা উর্দু হিসাব বোঝানো হচ্ছে, সাবধান, এটা সেই হিসাব নয়। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কখনো কেউ বলে আহসাবতু ফুলানান, শব্দদ্বয় দ্বারা প্রাচীন আরবিতে অর্থ হতো আমি কাউকে এত এত এতই দিয়েছি যে ব্যক্তি নিজেই বলছে আমি আর নিতে পারছি না, অনেক হয়েছে। ঠিক এই পয়েন্টে যখন সে পৌঁছায় তখন সে বলে হিসাবান। তো আল্লাহ বলছেন তিনি এতই দিবেন যে বিশ্বাসীরা নিজেরাই বলবে আমাদের আর চাই না, অনেক হয়েছে। তাই জাযাআ মির রাব্বিকা আতা আন, আর তারপর হিসাবা। আল্লাহ আমাদের এমন অসাধারণ উপহারের স্বাদ নেওয়ার যোগ্য করে তুলুক। আমরা সূরার শেষ পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে বলা হলো জাযাআ মির রাব্বিকা, আর এখন পরের আয়াতে রব শব্দটিকে আরও বিশেষণে যুক্ত করা হয়েছে। এটাও সেই একই রব, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমার রহমান, যিনি রব আকাশমণ্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তর্বর্তী সব কিছু, যিনি রহমান। আবারও সেই একই রব সম্পর্কে আবারও বলা হচ্ছে যে তিনি অত্যন্ত দয়াময়ী। আর রহমান শব্দটির সম্পর্কে আপনাদের কিছু জানা উচিত, আর রহিম শব্দটির প্রেক্ষিতে, যা এই সুরার প্রেক্ষাপটে খুবই জরুরি। আর রহমান শব্দটি আর রহিম থেকে ভিন্ন, কেননা আর রহিম শব্দটিকে বলা হয় ইসমে সিফাত মুসাব্বাহ, অর্থাৎ সম্ভাব্য বা অন্তরে গুপ্ত। আমি যদি বলি এই ছেলে রহিম, তার মানে সে দানশীল ছেলে। তার মানে এই না যে সে সব সময় দান করে, শুধু বোঝায় যে তার দানশীলতার গুণ আছে। মানে এই না যে প্রতিটা মুহূর্তে প্রতিদিন সে দানশীলতার পরিচয় দিয়ে থাকে। আল্লাহ যখন কোনো দয়ার কথা বোঝান, যা তিনি এই মুহূর্তে করছেন, তিনি রহিম শব্দটি ব্যবহার করেন না, বরং ব্যবহার করেন রহমান। অর্থাৎ যখন নির্দিষ্ট দয়াশীলতার কিছু বলা হয় তখন রহমান শব্দের ব্যবহার হয়।
রহিম অন্যদিকে জেনারেল, সাধারণ অর্থে ব্যবহার হয়। আল্লাহ সর্বদাই দয়াময়, রহিম। কিন্তু যখন স্পেশাল কোনো কেস চলে আসে, আল্লাহ আর রহিম ব্যবহার করেন না, তিনি বলেন রহমান। তাই এখানে আর রহমান শব্দের ব্যবহার হচ্ছে, কেননা স্পেশাল করুণা থাকবে বিশ্বাসীদের জন্য সেই বিচার দিবসের দিনে, আর তাদের স্পেশালভাবে দেয়া হবে জাজা আম্মির রব্বিক। তাদের উপর কি থাকবে? আতা আন এবং হিসাবা। এজন্যই আর রহমান শব্দটি এখানে চমৎকারভাবে খাপ খেয়ে যায়। আর এখন অবিশ্বাসীদের পক্ষ থেকে যদি চিন্তা করা হয়, যারা সূরা নাবার এই সতর্কবাণী শুনে থাকবে, যা অত্যন্তই কঠিন, আর শেষে সকল আশা হারিয়ে ফেলবে যে হয়তো আমাদের আর কোনো সুযোগ নেই, আল্লাহ তাদের কথা বলছেন। এই ব্যক্তিরও আল্লাহর দয়ার উপর আশা থাকতে পারে, যিনি অত্যন্ত এবং অভাবনীয় পূর্ণ দয়াময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে কথা বলার সামর্থ্য, শক্তি, ক্ষমতা ইত্যাদি কিছুই সেদিন তাদের কারো থাকবে না। নিজেদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপনের উপায় অবশিষ্ট থাকবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এটা হচ্ছে কাফিরদের অবস্থা। এই আয়াতে কাফিরদের কথা বলা হচ্ছে, তারপর আল্লাহ অন্য কিছু সম্পর্কে বলছেন। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, আর রূহ শব্দটা দ্বারা আলেমদের ইজমা রয়েছে, একেবারে পুরোপুরি না হলেও বেশিরভাগ আলেমের মতে রূহ দ্বারা জিব্রাইল আলাইহিসসালামের কথা বোঝানো হয়। কোরআনের বেশিরভাগ জায়গাতে এই অর্থেই ব্যবহৃত হয়েছে, দুই একটি জায়গা ব্যতীত। এখানে পুরোপুরি ইজমা রয়েছে যে রূহ দ্বারা এখানে জিব্রাইল আলাইহিসসালামকেই বোঝানো হয়েছে। তো সেদিন জিব্রাইল আলাইহিসসালাম রূহ দাঁড়িয়ে যাবেন, আর সাথে ফেরেশতারাও, আর রূহু আল মালাইকা। মজার বিষয় হচ্ছে, কোরআনে অন্যান্য জায়গায় আমরা ভিন্ন ক্রম দেখতে পাই, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সাধারণত আমরা দেখি আগে ফেরেশতা পরে রূহ, ফেরেশতা ও রূহ, কিন্তু এখানে দেখছি আগে রূহ পরে ফেরেশতা। সাধারণ ক্রমটির উল্টো রূপ কেন? বালাগাতের একজন বড় জ্ঞানী আল সারাউই রহমাহুল্লাহ এ ব্যাপারে বলেন, যখন আপনি নড়চর, বিচলন বা অবস্থানের পরিবর্তন দেখতে পাবেন, তখন লক্ষ্য করবেন যে মালাইকার ব্যবহার হয়েছে। আর যখন আপনি দেখবেন দায়িত্বের কথা বলা হচ্ছে, ফেরেশতাদের মধ্যে কার দায়িত্ব সবচাইতে বেশি বলে মনে করেন? হ্যাঁ, জিব্রাইল আলাইহিসসালাম। এজন্য ওনার নাম প্রথমে নেওয়া হয়েছে। এখানে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বের কথা বলা হচ্ছে, পরকালে ও আল্লাহর সামনে উপস্থিত হওয়া। এজন্য জিব্রাইল আলাইহিসসালামের নাম প্রথমে এসেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা। বিষয়টা বোঝার আরেকটা সুবিধা হচ্ছে, মনে আছে আপনাদের মুশরিকদের আখিরাত সম্পর্কে ভিন্ন ভিন্ন বিশ্বাস ছিল? তাদের একটি বিশ্বাস এমন ছিল যে ফেরেশতারা এসে আমাদের বাঁচাবে, কারণ আমরা এই ফেরেশতাদের প্রার্থনা করি, আর তারা স্বয়ং আল্লাহর কন্যা সন্তান, মাআজাল্লাহ। এখন ফেরেশতাদের মধ্যে সবচাইতে সেরাকে? আর রূহ। আল্লাহ বলছেন, এমনকি এই রূহ আর সকল ফেরেশতারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াবে, সফফান, একেবারে সোজা লাইনে। লা ইয়াতাকাল্লামুন, তারা কোনো শব্দ করবে না। তো তারা যখন আগের আয়াত তেলাওয়াত করল, কাদের কথা বলার যোগ্যতা ছিল না? কাফিরদের। তাই তারা আশা করেছিল হয়তো ফেরেশতারা আমাদের জন্য কথা বলবে। কিন্তু পরের আয়াতেই কারা আর কোনো আওয়াজ করছে না? ফেরেশতাগণ। লা ইয়াতাকাল্লামুন, তারা একটি শব্দ উচ্চারণ করবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র সে বলবে যাকে পরম করুণাময় অনুমতি দিয়েছেন, আর রহমান যাকে অনুমতি দিয়েছেন। ওয়া ক্বালা সওয়াবা, আর যদি কেউ বলেও, সে শুধু ততটুকুই বলবে যতটুকু সত্য হয়, যা মানদণ্ডে উত্তীর্ণ হয়। এখানে একটি বিষয়, ক্বালা মানে ইয়াকুলু নয়, আল্লাহ বলেনি ইয়াকুলু সওয়াবা। যদিও তিনি বলেন ইয়াউমা ইয়াকুবুর রূহ আর লা ইয়াতাকাল্লামুন, দুটোই মুদারেফর অর্থাৎ বর্তমানকাল, কিন্তু এখানে তিনি অতীতে চলে গেলেন। এর থেকে বোঝা যায়, যদি বিচার দিবসে কেউ কথা বলেও, সেই কথা বেশ সময় সাপেক্ষ হবে না, খুবই ছোট পরিসরে বলবে, কেননা তাদের নিজেদের সুযোগ কম আর তাদের বলা হবে বেশি। ওয়া ক্বালা সওয়াবা, যদিও সে কিছু বলে থাকে, সেটা একেবারে যথাযথ সামান্য কথা হবে, এতটুকুই। এখন যালিকা লিয়াউমুল হক, ব্যাকরণগতভাবে তিনটি উপায়ে এই বাক্যের দিকে তাকানো যায়। একটা হচ্ছে যালিকা এখানে মুবতাদা, ইয়াউমুল হক হচ্ছে খবর, যার দ্বারা অর্থ হবে সেটাই হচ্ছে সেই সত্য দিবস, অনুবাদ দাঁড়াবে সেটাই সেই সত্য দিবস। আরেকটা উপায় হচ্ছে যালিকাল ইয়াউম আল হক, সেই দিবস সেটাই হচ্ছে সত্য।
জালিকাল ইয়াউম হচ্ছে মুবতাদা আর আল হক হচ্ছে খবর জালিকাল ইয়াউমুল হক আর এটা ব্যাখ্যার তৃতীয় উপায় হচ্ছে এখানে হাসব ধরে নেওয়া ইলামু হুয়া জালিকা ইয়াউমুল হক তোমাদের জানা উচিত এটাই সেই দিবস যার আগমন আসন্ন এটা সর্বসাকুল্যে একটি খণ্ডিত বাক্য সব মিলে এখানে আর রাজির মন্তব্যটি সঠিকের কাছাকাছি যা অন্যান্য মুফাসসিরগণও স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে জালিকাল ইয়াউম হচ্ছে মুবতাদা আর আল হক হচ্ছে খবর অর্থাৎ নিঃসন্দেহে সেই দিবসই চূড়ান্ত সত্য সাধারণত আরবি বাক্যে বিধেয় বা পরের অংশে আল থাকে না জালিকা ইয়াউমুন আল হাক্কুন হচ্ছে সাধারণ কিন্তু আপনি যদি আল দিয়ে দেন আগে তাহলে এটি হাসরাহ হয়ে যায় অর্থাৎ সেদিনের মতো অন্য কোনো সত্য নেই ফামান শা আত্তাখাদা ইলা রব্বিহি মাআবা যে ইচ্ছা করে তাকে রবের মাআব খুঁজে নিতে দাও ইত্তাখাদা শব্দের অর্থ কোনো কিছু ধরে রাখা পাকড়াও করে রাখা শুধু ধরা নয় একেবারে ধরে রাখা অর্থাৎ যে আসলেই চায় তাকে পথ আঁকড়ে ধরে থাকতে দাও যা তাকে তার রবের দিকে নিয়ে আসবে এখানে আছে মাআব শব্দটি যা আগের সুরাতেও ব্যবহৃত হয়েছে আল্লাহ আজ্জাজাল্লা জাহান্নামকে মাআব বলেছেন এখন তিনি আরও একটি মাআবের কথা বলছেন যেটা তাদের রবের দিকে ফেরার জন্য নির্দিষ্ট স্থান যা তাদের কাম্য যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত এই দুনিয়ায় আল্লাহ আমাদের এমন মানুষদের অন্তর্ভুক্ত করে নিক যারা এই স্থান অর্জন করতে পারে অর্থাৎ যে চায় সে তার রবের দিকে ফিরুক তাদের এই আশ্রয় বা স্থান খুঁজে নিতে দাও এই সুরার শেষের দিকে আমরা আল্লাহ আজ্জাজাল্লা বলছেন ইন্না আংজারনাকুম আংজারনাকুম শব্দের অর্থ আমরা তোমাদের সাবধান করেছি ইন্না আংজারনাকুম এর অর্থ দাঁড়ায় কোনো সন্দেহ নেই যে আমরাই তোমাদের সতর্ক করেছি অন্য কেউ না এখানে ইন্নার ব্যবহার ইয়াদুল্লু আলা গাইরিল ফাইল এটা ফাইল ব্যতীত অন্য কারোর দিকে ইঙ্গিত করছে কাফিররা ভাবে যে মুহাম্মদ আমাদের সতর্ক করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নয় তারা মনে করে মুহাম্মদ শুধু একজন সাধারণ মানুষ আমাদের সতর্ক করছে আল্লাহ বলছেন না বরং আমরা তোমাদের সতর্ক করছি মানে আল্লাহ তোমাদের সতর্ক করছে মনে করো না এটা কোনো মানুষের সতর্কবার্তা এ তো বিশ্বজগতের পালনকর্তার সতর্কবার্তা ইন্না আংজারনাকুম আযাবান করিবা এমন এক শাস্তি যা অতি নিকটে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ও নারাহু করিবান তারা এটাকে অনেক দূরে দেখছে কিন্তু আমরা দেখছি নিকটে আযাবান করিবান আমরা এই সম্পর্কে আগেও আলোচনা করেছি মনে আছে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন এখানে সা ছিল অতি নিকটে বোঝার জন্য এখন পরিণতিও অতি নিকটে বোঝাচ্ছে ইয়াউমা ইয়াংজুরুল মার উমা কদ্দামাত ইয়াদাহু যখন প্রত্যেক মানুষ দেখবে যে তার হাত আগে কি পাঠিয়েছিল এটি কোরআনের মত প্রকাশের একটি রীতি যা সাধারণত ভুলভাবে অর্থ করা হয় সাধারণ ইংরেজিতে কেউ যদি ইংরেজি ভাষাভাষী অঞ্চলেও বড় হয়ে থাকে আপনার হাত আগে যা পাঠিয়েছে এমন কোনো বাক্য তার বোধগম্য হবে না এটা বুঝতে হলে সামান্য হলেও ব্যাখ্যার প্রয়োজন হবে এর দ্বারা মূলত বোঝায় আমাদের বেশিরভাগ কাজ সম্পাদিত হয় আমাদের হাত দ্বারা আর হাত দ্বারা সম্পাদিত কাজসমূহ অবশ্যই রেকর্ড করা হয় এবং সেগুলো সম্মুখে প্রেরিত ও আর্কাইভ করা হয় এই আর্কাইভ থেকে অবশ্যই আমাদের কৃতকাজ বের করে আনা হবে এবং প্রদর্শন করা হবে এমন একটি দিনে যে দিনটি সামনে আসছে অর্থাৎ কাজগুলো সম্মুখে প্রেরিত হয়েছে আর যখন আপনারা সামনে এগিয়ে সেই দিনে পৌঁছবেন সেগুলো আপনাদের দেখানো হবে কদ্দামাত ইয়াদাহু এর এটাই ব্যাখ্যা তো প্রত্যেক মানুষ সেদিন নিজের আগে পাঠানো কাজকর্ম দেখতে পাবে ফলস্বরূপ কাফিররা বলবে ইয়া লাইতানি কুন্তু তুরাবা ইংরেজি ভাষায় ইয়া লাইতানি শব্দটার ব্যাপকতা বোঝার মতো কোনো শব্দ নেই অনুবাদ সাহিত্যের এটাই একটা বড় সমস্যা আধুনিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রাচীন ভাষাগুলোর তুলনায় অনেক কম স্পষ্ট প্রাচীন ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যেগুলো এখন আর আমরা ব্যবহার করতে পারি না যেমন উ ইজ মি প্রাচীন ইংরেজিতে শব্দটি ছিল কিন্তু বর্তমানে কেউ যদি এটি ব্যবহার করে কেউ আপনার কথাকে গুরুত্বের সাথে নিবে না তাই আমরা এটা আর ব্যবহার করতে পারছি না তাই বলা হয় আধুনিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে এমন অবস্থায় একজন মানুষের চুপ মেরে থাকা ছাড়া কোনো উপায় থাকে না ইয়া লাইতানি যদি আপনার বর্তমানে ব্যাখ্যা করতে হয় বলতে হবে কোনো মানুষের এমন অবস্থার কথা যে কিনা এতটাই ভীত এতটাই দুঃখিত এতটাই উত্তেজিত যে বলার মতো তার কাছে কোনো ভাষা নেই আপনি যখন নির্বাক আর হতবিহ্বল এটা ইয়া লাইতানি আমরা যখন বাংলায় হতাশা প্রকাশ করি হায় ওহ
অনেকটা এরকম। আরবিতে এমন নির্বাক মুহূর্তের জন্য শব্দ মজুদ আছে, এটা ইয়াল আইতানি। ধ্বংস পতিত হয়েছে আমার উপর, তবে যার উপর এই ধ্বংসের পতন ঘটেছে সে কিছুই বলতে পারবে না। আল্লাহ মূলত এখানে সেই ব্যক্তির অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু তুরাবা, হায়, যদি কোনোভাবে আমি মাটি হয়ে যেতাম। তো এর আগে কাফির ব্যক্তি গর্বের সাথে দায়সারা মনে হাঁটছিল, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আর সেই দিন সে ভাববে আমি যদি কিছু নাই হতাম। আর হ্যাঁ, মাটি আরব কালচারে অপমানজনক কোনো কিছু বোঝাতেও ব্যবহৃত হয়, তাই কারো শরীরে মাটি নিক্ষেপ করা বা কারো মুখমণ্ডলে মাটি ছড়িয়ে দেয়া, এগুলো সবই চরম মানহানিকর পরিস্থিতি বোঝায়। কোনো মানুষ সবচেয়ে কম যে জিনিসটা কামনা করে সেটি হচ্ছে মাটির সাথে জড়িত কোনো কিছু, কারণ তার আমিত্ব তাকে মাটির কাছে ঘেঁষতে বাধা দেয়। অথচ এখন যখন সে আল্লাহর সামনে আসছে, সে চাচ্ছে যে সে যাতে মাটি হয়ে যায়, তার কিছুই যাতে আর অবশিষ্ট না থাকে। সবশেষে আমরা এই সূরার শুরুটি শেষ পর্যায়ের সাথে কীভাবে সম্পর্কিত সেটি দেখিয়ে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। খুবই সংক্ষেপ, এগুলো হচ্ছে কিছু নোট যা আমি শেখ ফাদেল সালেহ আসসামিরাই থেকে সংগ্রহ করেছি, যিনি কোরআনের সূরাগুলোর মধ্যকার সম্পর্ক নিয়ে অসাধারণ কাজ করেছেন। আম্মা ইয়াতাসা আলুন, এই সূরার শুরুতে তারা একে অপরকে কী বিষয়ে জিজ্ঞেস করছিল? কাফিররা উদ্ধত, অহংকারী অবস্থায় নিজেদের ভেতরে এ বিষয়ে কথা বলাবলি করছিল। সবশেষে তাদের মন্তব্য কী হল? লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়াতাকাল্লামুন, তাদের কোনো কথা বলারই যোগ্যতা থাকল না যখন সময় আসলো, তাই এখন তাদের বলতে দাও, যখন সময় আসবে তারা চুপ হয়ে যাবে। শুরু আর শেষের মধ্যে এটা স্পষ্ট সম্পর্ক। তারপর আল্লাহ বলছেন, আল্লাযি হুম ফিহি মুখতালিফুন, তাদের ভেতর মতভেদ রয়েছে, প্রবল মতপার্থক্য। একজন মনে করে মৃত্যুর পর কিছুই হবে না, একজন মনে করে উত্থান হবে কিন্তু বিচার হবে না, সকলেই জান্নাতে যাবে। প্রত্যেকেরই কিছু না কিছু ভিত্তিহীন চিন্তাভাবনা বিদ্যমান, কিন্তু সেদিন শুধুমাত্র একটাই মতের সুস্পষ্টতা পরিলক্ষিত হবে, ওয়া ক্বালা সওয়াবা, তারা শুধুই সঠিক কথাটি বলবে। যদি কেউ বলেই সে সঠিক কথা বলবে, যা বর্তমানের সাথে পুরোপুরি বিপরীত। পরিশেষে আল্লাহ তাদের সতর্ক করছেন, সুম্মা কাল্লা সাই আলামুন, না না, তারা শীঘ্রই বুঝতে পারবে, তাদের কথাবার্তার পরিণাম জানতে পারবে। আর যখন তারা তাদের পরিণাম বুঝতে পারবে, তারা কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, এটাই হচ্ছে তাদের অসংলগ্ন কথাবার্তার পরিণাম। যদি তারা জানতো তবে তারা এখনই এমনটা বলতো, যদি তারা জানতো, যদি তারা কোনোভাবে সেসব কথাবার্তার পরিণাম বুঝতে পারত। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।